ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা একটা ইন্টারভিউ বা ডিসকাশন মতো। আমাদের সামনে ম্যাডাম বসে আছেন, সঙ্গে ওনার হাজব্যান্ডও আছেন। ওনার অ্যাকচুয়ালি ব্রেস্টের সাইজটা বেড়ে গেছে, তো এটাকে জাইগ্যান্টোমাস্টিয়া বলে। এই পরিস্থিতিতে আমরা কী করতে পারি সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো এটা তো আপনার প্রেগনেন্সি, আপনি বাচ্চাকে কতদিন ব্রেস্ট ফিল করিয়েছেন? প্রথম তো আট মাস করিয়েছেন। বা এটা খুব দরকার, ব্রেস্ট ফিডিং করাটা ভীষণ ইম্পর্টেন্ট। ব্রেস্ট ফিডিং নিয়ে আমি একটুখানি কথা বলবো। ব্রেস্ট ফিডিং করলে পরে ব্রেস্টের যে সেলসগুলো রয়েছে সেই সেলসগুলো অ্যাক্টিভেটেড থাকে, এবং দেখা গেছে যারা ব্রেস্ট ফিডিং করান তাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা অনেক কমে যায়। যে পেশেন্ট যিনি কখনো মা হননি বা ব্রেস্ট ফিডিং করেননি, তার সঙ্গে যদি যারা ব্রেস্ট ফিডিং করিয়েছে আমরা কম্পেয়ার করি, তবে দেখা যায় ব্রেস্ট ফিডিং করা মহিলার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু কম। তো এটা একটা খুব ভালো জিনিস। তাছাড়া ব্রেস্ট মিল্ক সবসময়তেই বাচ্চার জন্য একটা সবথেকে বেশি পুষ্টিকর এবং সুষম খাদ্য, সেটা অবশ্যই ছমাসব্দি করানো দরকার। এটা খুব ভালো করিয়েছেন আপনি। বা অনেক পেশেন্ট আমাদের রয়েছে যারা বিয়ের আগেই সার্জারিটা করাতে আসেন, তাদের এত সাইজে বেড়ে গেছে, আমরা করেওছি অ্যারাউন্ড দেখেছি 10 জনের মধ্যে 3 থেকে 4 জন পেশেন্ট আসেন যারা বিয়ের আগেই আসছেন করাতে। তো এটা প্রথম প্রশ্নই তাদের থাকে কি স্যার আমি ব্রেস্ট ফিডিং করাতে পারবো কি না, কারণ বিয়ে হবে, বাচ্চা হবে, মাতৃত্ব একটা বড় অংশ একজন মহিলার জীবনে। তো ব্রেস্ট ফিডিং ডেফিনেটলি করানো যায়, তবে যে দেখা গেছে যেহেতু আমরা গ্ল্যান্ডুলার অংশ অনেকটা কেটে বাদ দেবো, যতটা ব্রেস্ট আপনার প্রথমবারে হয়েছিল ততটা মিল্ক কিন্তু হবে না। এবং আপনি খেয়াল করে দেখবেন একটা বেবির স্টোমাকের ভলিউম 8 TM মতো থাকে, সে অনেকটা খেতেও পারে না। এবং দেখবেন যাদের ব্রেস্ট মিল্ক প্রচুর হয় তাদের ইভেন অর্ধেকের বেশি মিল্ক তো কম্প্রেস করে ফেলেই দিতে হয়। তো যতটুকু মিল্ক হবে দ্যাট উইল বি সাফিসিয়েন্ট ফর ইওর বেবি, মিল্ক যেটুকু হবে সেটা বেবির জন্য সাফিসিয়েন্ট হবে, কিন্তু প্রথমবারে যতটা মিল্ক হয়েছিল ততটা মিল্ক কিন্তু হবে না। তো ডেফিনেটলি মিল্ক হবে কিন্তু কম পরিমাণে হবে, তবে বাচ্চার জন্য সেটা সাফিসিয়েন্ট হবে। হ্যাঁ, বাচ্চার জন্য ওয়েস্ট করা আপনাকে লাগবে না, এইটুকু বলতে পারি। নেক্সট বেবি প্ল্যানটা কতদিনে? আচ্ছা, এর পরের প্রশ্নটা করলেন যে নেক্সট বেবি যদি নিই তাহলে কতদিন পরে প্ল্যান করবো? 2 বছর পরে প্ল্যান করবেন। 2 বছরের মধ্যে ব্রেস্টটা রিশেপ হওয়া বা ব্রেস্টে যে স্কার থাকবে সেটা সেটল হয়ে যাওয়া, ব্রেস্টে হালকা যদি ব্যথা থাকে সেটা সেট হয়ে যাওয়া, সেই জিনিসগুলো কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে। সুতরাং আমরা মোটামুটি বলে থাকি 18 থেকে 1.5 বছর থেকে 2 বছর পরে আপনি প্ল্যান করতে পারেন। আর একটা জিনিস আস বলে রাখা, সেটা আপনি হয়তো প্রশ্ন করবেন কি স্যার নেক্সট যখন বাচ্চা হবে তখন আবার ব্রেস্টের সাইজটা বাড়বে কি না? তখন কিন্তু প্রথমবারে যতটা বাড়ার মোটামুটি বেড়ে গেছে, হালকা একটুখানি যতটা সাইজ আমরা করে দেবো তার থেকে তো 10% মতো বাড়তে পারে, একটু তো ডেফিনেটলি বাড়বে। যে টিস্যুগুলো ধরুন আপনি ব্রেস্ট ফিডিং করাচ্ছেন না, লাস্ট 4 বছর ধরে করাননি, ফলে একটুখানি শুকিয়ে এসছে, সেই গ্ল্যান্ডগুলো আবার একটুখানি ফুলবে। যেমন ধরুন আপনি একটা কিশমিশ তাকে যদি জলের মধ্যে আবার রাখি, বা শুকনো ছোলা তাকে জলে রাখলে একটুখানি ফুলে যেমন ওঠে, সেরকম হালকা আপনার এখন আমরা করে দেওয়ার পরে যে সাইজটা হবে তার থেকে তো 10% মতো সাইজ, খুব বেশি কষ্ট 10% বলে তো অসুবিধা নেই, কোনো অসুবিধার মধ্যে থাকবে না, এইটুকু হালকা ওইটুকু বাড়বে। সেটা আবার পরবর্তীতে আবার যখন ব্রেস্ট ফিডিং শেষ করে দেবেন তখন আবার সেটা কমে যাবে, সেটা কমে যাবে। হ্যাঁ, সো ভিউয়ার্স, আপনারা শুনলেন ব্রেস্ট রিডাকশান নিয়ে আমরা পেশেন্টের সঙ্গে যে আলোচনা করছি সেটা নিয়ে আজকের প্রশ্ন যেটা সেটা আমরা আলোচনা করলাম। আরও পরবর্তী আলোচনা রয়েছে, ডেসক্রিপশানে আমাদের যেটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কগুলো দেখতে পারেন এবং আই বাটনে ক্লিক করেও দেখতে পারেন। তাহলে এই সিরিজে আমরা যে প্রশ্নগুলো নিয়ে ব্রেস্ট রিডাকশান সংক্রান্ত আলোচনা করেছি সেগুলো নিয়ে আপনার ইনফরমেশান পাবেন, আপনি ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন বা জানতে পারবেন। আর যদি ব্রেস্ট রিডাকশান করতে চান, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে পরে আমি আপনাদের দেখে কোন গ্রেডের রয়েছে বা কোন সাইজ, আপনি কোন সাইজ চাইছেন, কত খরচ পড়বে, কী কী করতে হবে সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।